আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা ইয়াম্মি ইয়াম্মি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা হলো ছানার পায়েস। আমি জানি না আপনারা কে পছন্দ করেন, আমার কাছে তো অনেক 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 পছন্দ। মানে মিষ্টির মধ্যে ছানার পায়েস ইজ দ্য বেস্ট আমার কাছে মনে হয়। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। আসলে যেহেতু প্রচুর গরম, বাসায় অনেক গরুর দুধ ছিল, একটু ছানা হয়ে গেছে, তো আমি ছানাটা ভাবলাম যে কি করা যায়, মিষ্টি বানাবো না কি করব, একটু স্পেশাল কিছু করি। তো যাই হোক, মাথায় চট করে বুদ্ধি চলে আসলো যে ছানার পায়েস বানাবো। তো এখানে আমি প্রায় 2 লিটার দুধ জাল দিয়ে একটু কম করে নিয়েছি। তারপরে আমি এখন এই যে ছানা, এখানে প্রায় 5 কেজির মতো ছানা আমি করে নিয়েছি আর কি। তো এখন আমি ভালো করে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিব। আর দুধটার মধ্যে অবশ্যই একটু পাউডার মিল্ক দিবেন, আমার না এটা স্কিপ হয়ে গেছে দেখানোটা, দেখাতে পারিনি। আর মিষ্টি তো অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আসলে মিষ্টিটা, চিনিটা আপনার ছানার সাথে হাতে একটু হালকা করে মেখে নিয়েছি। একদমই 5 কেজি যে ছানাটা হয়েছে, আমার যে চামচটা দেখতেছেন, ওই চামচের ঠিক 2 চামচ চিনি দিয়েছি, তার বেশি না। তো আপনারাও এভাবে করে নেবেন আর কি। তো এখন আমার মোটামুটি দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আমি এখন ছানাগুলি দিয়ে দিব। তো ছানাগুলি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যেহেতু ছানাটা একটু দলা পেকে যায়, সেই জন্য আমি চিনিটা একসাথে মাখিয়ে নিয়েছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আর ছানার পায়েস যদি কেউ খেয়ে থাকেন তাহলে বলতে পারবেন যে আসলে এটার টেস্ট কীরকম। তো আপনারা চাইলে এইভাবে ছানার পায়েসও খেতে পারেন, বা ছানার যে পায়েসটা বানাবো সেটা দিয়ে আপনারা পাটিসাপটাও করতে পারেন। তো আসলে আমি অনেক কিছুই করেছি এটা দিয়ে, কারণ এত তো আর খাওয়া যায় না বাসায়, যেহেতু আমরা কয়েকজন মেম্বার্স। তো আসলে খুবই 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 মজা হয়েছে। তো এখন এই যে আপনারা একটু দেখুন, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি একটু মিষ্টি খাবারে লবণটা পছন্দ করি, এই জন্য আমি দিয়ে দিলাম, চিনিটা একটু ব্যালেন্স হয় আর কি। তো ভিউয়ার্স প্লিজ, মাঝখানে বলে নিচ্ছি, লাইক সাবস্ক্রাইব ভিউ করে আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমি যে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভুল ভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি কখনও কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন এই আর কি। তো এখন এই যে ভালো করে আমার পায়েসটা হয়ে গেছে, এই যে দেখতে পারতেছেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে তো মানে যাই হয়েছে, মানে খেতে কি বলবো। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, যদি কারোর এরকম গরমে গরুর দুধ বাসায় থাকলে ছানা হয়ে যায়, তো অবশ্যই এই বুদ্ধিটা আপনারা কাজে লাগাতে পারেন। তো এটা আসলে খুবই একটা, আমি বলবো আমার খুব স্পেশাল একটা খাবার, আমার কাছে খুবই ভালো লাগে, একটু শাহী শাহী ভাব মনে হয় আর কি আমার কাছে। তো দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, খেতে তো মাশাল্লাহ 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 অনেক মজা হয়েছে। তো আপনারা চাইলে এখানে বাদাম কিশমিশ অ্যাড করতে পারেন, বাট আমি অ্যাড করিনি, কারণ আমার কাছে মনে হলো যে এভাবেই মজা হবে। তো